তো চলে আসলাম আমরা সরাসরি বোর্ডেতে। তো তোমাদের যেটা আমি দেখাতে চাইছি যে আমাদের লোকোপাইলটে মেমোরি টেস্ট সাইকোলজি যে কিরকম ভাবে আমাদের পাস করতে হবে, মানে যেহেতু এটা মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস, মানে এখানে তোমার পাস নাম্বার চাই, এখানে নাম্বার তো তোমার কোনো জায়গাতে অ্যাড হচ্ছে না যে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, শুধু পাস করতে হবে। তুমি পাস করার জন্য যতটুকুন দরকার ততটুকুন আমি খাটবো, যদি আমার মেমোরি স্ট্রং হয় দেন ওকে আমি সব কিছু পেরে যাব। কিন্তু সাপোজ যদি আমার মেমোরি হ্যাং করে বা আমার মেমোরি এতটা স্ট্রং প্রেশার না নিতে পারে যে আমি খুব টাইমের মধ্যে কম টাইমের মধ্যে আমি অ্যান্সারটা কিভাবে করব এবং পাসও করতে হবে, তাহলে তোমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র মেমোরি টেস্টের ক্ষেত্রে মাত্র একটা প্রসেস নয়, আমি তিনটে প্রসেস দেখাবো আজকে, আমি একটা দেখাচ্ছি, নেক্সট মিনিটে আরও দুটো প্রসেস দেখাবো, তিনটে প্রসেস যেটা যার পক্ষে সম্ভব হবে সে সেটাই করবে। আর প্রত্যেকে মনে রাখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মেমোরিতেই ফেল করে যায়, ফার্স্ট পজিশন মেমোরি টেস্ট হবে লোকোপাইলটে, এইখানেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে যাবে। সুতরাং এইটাকে যদি কভার আপ করতে পারো, যদি পার করে যেতে পারো, তাহলে তুমি জানো বাকি পাঁচটা টেস্ট তুমি পাস করবে। যাই হোক, এখানে তোমার দেখে নাও যে তোমার আমি প্রথম টেস্টে দেখাচ্ছি, আমার এখানে ফিগার, এখানে যে জায়গাটা ছবি দেখা যাচ্ছে, এখানে কি লেখা আছে, কোশ্চেন, এখানে অ্যান্সার, টাইম কত থাকে, আমার টাইম থাকে হচ্ছে 3 মিনিট টাইম, মানে আমি কোশ্চেনটা দেখার জন্য 3 মিনিট সময় পাবো, আর টাইম কত থাকবে অ্যান্সারের জন্য 3 মিনিট, আমি অ্যান্সারটা করার জন্য 3 মিনিট সময় পাবো। তারপরে বুঝতে পারছো কতটা শর্ট টাইমের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে, 3 মিনিট তুমি কোশ্চেন পেপার দেখবে, দেখার পর কোশ্চেন পেপারটা তোমার কাছে আর থাকবে না, সরে যাবে, শুধু অ্যান্সার পেপারটা থাকবে, সেখানে তুমি 3 মিনিট অ্যান্সার পেপার দেবে। কিভাবে আসবে আমি বলছি, এবার ফিগার কত না কটা থাকবে, ফিগার অনুযায়ী আমার এখানে থাকবে 21টা, মানে এই কোশ্চেনের পেপারের মধ্যে তোমার 21টা ছবি থাকছে। আচ্ছা, আর অ্যান্সার কটা তোমায় করতে হবে, অ্যান্সার শুধুমাত্র পাস করার জন্য বলছি, তুমি অ্যান্সার পারলে, তোমার যদি মেমোরি স্ট্রং হয় তুমি 21খানা পারলে 21খানায় অ্যান্সার করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি হয়তো বলতে পারো এখানে তো আমার কোনো নেগেটিভ মার্ক নেই, তাহলে আমি 21খানাই করি না কেন, কিন্তু না ওটা করতে যাবে না, কারণ 21খানা তুমি আন্দাজে এখানে কোনো করার চান্স থাকবে না, শুধুমাত্র তোমার হাতে 3 মিনিট সময়, তোমাকে ডিসিশন ওই 3 মিনিটের মধ্যেই নিতে হবে, শুধুমাত্র পাস করার স্ট্র্যাটেজি কী। তাহলে এখানে অ্যান্সার আমার কি করতে হবে, আমাকে করতে হবে 11টা, মানে আমাকে টার্গেট রাখতে হবে 50%, আমি 50% টার্গেট রাখবো, 21-এর হাফ ধরো 20, ধরো তোমার 10-20 হাফ, 21 এখানে হাফ ধরো 20.5, আমি সরি 10.5 আমি 11 ধরে নিলাম, ঠিক আছে 10.5 হিসাবে এর হাফ আমি 50% 11 ধরলাম, মানে আমি এখানে 11টা করব, 50% টাইমিং 3 মিনিট এবং অ্যান্সার 3 মিনিট, ঠিক আছে। এবার আমি কেন বললাম যে 21টা না করে তোমরা 11টা করো, কারণ 11টা করলে তোমার মিনিমাম যে নর্মাল পাস নাম্বারটা উঠে আসবে এবং তুমি 11টা করতেও পারবে। কিভাবে, সাপোজ ধরো যে 21টা, আমি প্রথমে চলে আসি যে 21টা করতে চাইছো, তাকে সে যদি ধরো তাকে 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটের মধ্যে এখানে ধরো আমি যাকে দুই, এখানে বিভিন্ন রকম ফিগার ছবি দেওয়া আছে, এখন দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এরকম উল্টো পাল্টা জিনিস যেগুলো কোনো মানেই হয় না সেই রকম ফিগার থাকবে, যাতে তোমার একই রকম দেখো, এইটা একটু একরকম, এটা দিয়ে উল্টোটা, এটার মাথায় তিনটে, এটা দুটো, এটা এই পজিশনে আছে, এই পজিশনে, বিভিন্ন রকমভাবে ফিগারগুলো থাকবে কোশ্চেন পেপারে। এবার ছবিগুলো দেখো বিভিন্ন জায়গায় আছে, তার তোরা কি নাম্বারিং করা যাবে, 2 আছে এখানে, 7 আছে, 5 আছে, 4 আছে, 8 আছে, 6 আছে, 9 আছে, 10 আছে, 3 আছে, এরকমভাবে নাম্বারিং করা আছে। তার মানে কি বলছে, এখানে এখানে কোশ্চেন থাকবে 21টা, তোমাকে এই পাশে অ্যান্সার করতে হবে, সেখানে শুধু এই ছবি ডায়াগ্রামগুলো মানে এই পিকচারগুলো বা ফিগারগুলো থাকবে, তোমাকে বলতে হবে এই যে ছবিটা বাড়িটা দেখছে না কত নম্বরে, কত নম্বর, যদি এটা 2 হয় 2 হবে, এই যে ছবিটা কত নম্বরে থাকবে, এই যে ছবিটা কত নম্বর ছিল। এবার দেখো আবার যদি কোশ্চেনটা এরকম হতে পারে, যত এখানে ফিগার দিয়ে দিল 2, 5, 9, 8, 7, আর বলে দিল যে যদি এরকম ফিগার থাকলো তাহলে এখানে বলে দিল এই 2 নম্বরে কোন ধরনের ছবিটা এখানে কোশ্চেন পেপারে আছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমার কোশ্চেন অ্যান্সার ফিগারগুলো তোমাদের কন্ট্রোলটি হবে, তাই এখানে আমার বিভিন্ন রকমভাবে আমি চলতে থাকবো। তো একটা জিনিস ভালো করে বোঝো, আমাকে 3 মিনিট সময়, আমি যদি 3 মিনিট সময় ধরে এই পুরো পেজটাকে যদি
ভাবতে যাই যে কোথা কোন ছবি কোনখানে আছে কত নম্বরে আছে ঠিক আছে, তাহলে কিন্তু আমার মেমোরিটা অতটা স্ট্রং নয় যে এইটা পুরো 2-3 মিনিটের মধ্যে ক্যাচ করে নেবে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, শুধু পাস করতে হবে, তার জন্য কি করতে হবে, তাহলে আমি কি করব, এখানে দেখো আমি 11টা অ্যান্সার করব, তার মানে আমার -10, তাহলে এখানে -10, 10টা কোশ্চেনকে আমি বাদ দিয়ে দিলাম, মাথা থেকে হাটিয়ে দিলাম, আমি এগুলো আমি প্রথমে 21টা নাম্বারের জন্য লড়ছিলাম, এখন আমি 11 নাম্বারের জন্য লড়বো, তাহলে কি হলো তোমার 10 মাইনাস হয়ে গেল, 4টাও কমে গেল। এবার 11টা নাম্বার কিভাবে নেব, তুমি যদি এই পিকচারের মিডিল পজিশনগুলোকে যদি কাউন্টিং করো তাহলে কিন্তু তোমার গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তখন কি করতে হবে, আমাকে একটা সাইড এই সাইড বরাবর, দেখো আমি ডট 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 দিচ্ছি, এই সাইড বরাবর, এই সাইড বরাবর এসো, মানে এই লাইন ধরে গা দিয়ে, এই লাইনের গা দিয়ে যে কটা ডায়াগ্রাম আছে তুমি 11টা গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম করে পুরো গুনে নাও, মাঝখানে এগুলো তুমি বাদ দিয়ে দাও। তাহলে তুমি কি করছো, তুমি ওই 3 মিনিট টাইমটা এই বাকি 11খানাকেই পয়েন্টিং করো, হ্যাঁ 12খানাও করতে পারো কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তুমি এই 3 মিনিট যে সময়টা পাচ্ছ, 3 মিনিট টাইমটা 11খানাকেই বারবার চোখে ফেলো, 11খানাকেই চোখে ফেলো, 11খানাকেই চোখে ফেলো, বারবার ভিজুয়ালিটি করার ফলে কি হবে, তোমার মাথায় কিন্তু জিনিসটা বসতে থাকবে যে হ্যাঁ এই এই লাইন বরাবর এই কোশ্চেনগুলোর এই ফিগারে এই নাম্বার আছে। তুমি যদি সাপোজ ওই 3 মিনিটে যদি বারবার এই পুরোটা দেখতে থাকো, তাহলে কি হলো তোমার সময়টা কিন্তু 3 মিনিট, সময় তো বাড়ছে না, কোশ্চেনটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হলো তোমার পাস করার সম্ভাবনাটা কমতে থাকবে, তুমি ভুলের মাত্রাটা বেশি করে ফেলবে। তাহলে কি হবে, তোমাকে 11টা যেহেতু করতে হবে, তাহলে আমার 11-এর জন্য আমি 11টা খুব জোর হলে 12টা ছবিকে বারবার আমি দেখতে থাকবো, তাহলে কি হলো আমি টাইমটাও 3 মিনিট পেলাম, যেখানে আমি 3 মিনিটে 21টা ছবি দেখছিলাম তার বদলে আমি 3 মিনিটে 11টা ছবি দেখছি, তাহলে কি হলো ছবিটা দেখার সময়টা আমার বেড়ে গেল, ঠিক আছে, তাহলে আমার কি হলো মেমোরিতে পুরো জিনিসটা বসে গেল। এবার আমি ইজিলি অ্যান্সারটা করে ফেলবো যে হ্যাঁ 3 মিনিটের মধ্যে আমি বাকি 11টা বা 12টা অ্যান্সার করে আমি পাস করে গেলাম, এটা হচ্ছে একটা প্রসেস। আরো দুটো প্রসেস আছে, যে প্রসেস গুলো এর থেকে একটু সোজা আছে, আমি এটা প্রথম দেখাবো, তো এটা হয়তো কারোর সোজা লাগবে, আবার আমি সেকেন্ড যে প্রসেসটা দেখাবো সেটাও কারোর সোজা লাগবে। অ্যাকচুয়ালি CBT1 CBT2 যদি তোমরা পাস করতে পারো, সাইকোলজিতে পাস করাটা কোনো ব্যাপার নয়, শুধুমাত্র তোমাকে ঠিক বুদ্ধি বিচার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। সাইকো জিনিসটা এরকম যে অনেকে বলে আমি ফার্স্ট টেস্টে ফেল করে গেছি, আমি মেমোরিতে আটকে গেছি, সাইকোতে আমার নাম আসেনি, অ্যাকচুয়ালি সাইকো সিস্টেমটাতে কিন্তু অনেকে ভয় ভীতি আসে, ভয় পেয়ে যায়, ভয় পেলে হবে না, একদম পজিটিভ মাইন্ড নিয়ে নেবো, আর কিন্তু মাথায় ক্যালকুলেশন প্রসেসটা রাখো যে শুধুমাত্র ওই রকম প্র্যাকটিস তুমি অবশ্যই করবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা পাস করা সম্ভব নয়, কিন্তু প্র্যাকটিসের মধ্যে কিন্তু তোমাকে কিন্তু কৌশলগত ভাব আনতে হবে, মানে কোন কৌশলে করলে আমি পাস করব। এই যে একটা একটা তোমাদের শর্ট ট্রিক্স দিলাম যে এইভাবে করলে তুমি 11টা কোশ্চেনকে বারবার চোখে দেখো, যে টাইমিংটা তুমি 21টা দেখছিলে সেখানে 11টাকে দেখো, তাহলে তোমার টাইমটা বেশি হচ্ছে কোশ্চেনটাকে ভিজুয়াল করার জন্য। এইরকম আরও শর্ট ট্রিক্স আছে যেগুলো করলে মোটামুটি তোমরা বলতে পারো সাইকোটা কোনো ব্যাপারই নয় পাস করার জন্য। আচ্ছা তাহলে এখানে আমি আমার সাইকোর ফার্স্টে মেমোরি ভিডিওটা স্টপ করছি, যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করো আর শেয়ার করো, আর এরপরে ভিডিও যদি তোমাদের আরও দরকার লাগে যে হ্যাঁ আরও পুরো সিস্টেমটা পুরো জানা হয়ে যাবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি স্টেপ বাই স্টেপ সব পুরো সাইকোলজিটা ক্লিয়ার করে দেবো, ওকে? তা যাই হোক, এটা তো সাইকোলজি, কিন্তু আমি একটা কথাই বলবো, লোকো পাইলট বা ALP বা টেকনিশিয়ান এক্সাম হাতের কাছে চলে এসছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আউট হচ্ছে, সুতরাং আর দেরি নয়, এবার কিন্তু পুরোপুরি মাঠে নেমে পড়ো, নইলে কিন্তু আর পাস করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এটাকে বলে আজকে আমি আমার ভিডিওটা স্টপ করছি, ওকে।